ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام شتمان دامدة مهربان ইহার সকল সওয়াব সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও দেশ নেত্রী বেগম খালেদা জি আজকে অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছে জানি না কি অবস্থায় রয়েছে মেহরবানি করে তাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন আমাদের মা আমাদের নেত্রী আজকে অসুস্থ আল্লাহ অসুস্থ আমাদের মহিষী নারী বেগম খালেদা জিয়াকে নিয়ে আজকে আল্লাহ রাজনীতি করতেছে আল্লাহ তার সুচিকিৎসার ব্যবস্থায় যারা বিঘ্নতা করতেছে আল্লাহ ওদেরকে তুমি হেদায়েত দিয়া দাও ওদের নসিবে যদি হেদায়েত না থাকে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দাও আল্লাহ মেহরবানি করে আমাদের প্রিয় নেত্রীকে সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরিয়ে দাও আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জন নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগে জন উত্তর আগুন জ্বালো জ্বালো রে জ্বালো আগুন জ্বালো হাসিনা তুই এখন যাবি এই আন্দোলনে আমাদের শুরু করতে হবে আমার দোয়াই দিয়ে এই সরকার আমাদের নেতৃত্ব শুধু কিভাবে খালেদা জিয়াকে আজকে চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত করছে আমরা বলে দিতে চাই আইন করে এদেশের স্বাধীনতা আসেনি আইন করে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি এবং সে আইনের দোয়াই দিয়ে দেশের নেতৃত্ব বেগম খালেদা জিয়ার চিকিৎসা থেকে তাকে বঞ্চিত করা হবে দেশের নেতৃত্ব বেগম খালেদা জিয়ার আদর্শের সন্তান হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এটা কখনোই মেনে নেবে না আজকে আমাদের নেতা দেশটা জোড়া করে প্রধান আমাদের কাছ থেকে হাজার হাজার মাইল দূরে রয়েছেন আজকে দেশটা তো এরকম কাঁদে থেকে দুই কোটি টাকার মিথ্যা দুর্নীতি মামলায় গৃহবন্দী করে রাখা হচ্ছে আজকে তিনি হাসপাতালে মৃত্যুর সাথে পাল্টা ধরছেন বেগম খালেদা জিয়াকে জেল খানায় সুস্থ শরীরে আমরা পাঠিয়েছিলাম এই শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে আজকে গভীর ষড়যন্ত্র করছে দৈহিকভাবে তাকে হত্যা করার জন্য আসলে আজকে আমরা বক্তব্য শুনব আমাদের নেত্রীর মৃত্যুর সাথে প্রতিনিয়ত লড়ছে তাই আমরা চাই আজকের এই জনসভায় আমাদের নেতৃবৃন্দ একটি সময় বেঁধে দেবে এই সময়ের মধ্যে যদি নেত্রীকে সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণ না করা হয় তাহলে অবিলম্বে নেত্রীকে মুক্ত করার জন্য কর্মসূচি ঘোষণা করবে দেশনেত্রী খালেদা জিয়া বন্দি হওয়ার আগে বলেছিলেন আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করে নাই আমার উপর ভরসা রাখেন আপনাকে আমাকে বলে গিয়েছিল আমি অপরাধ করি নাই কিন্তু আমরা ব্যর্থ আমরা দেশনেত্রীকে মুক্ত করতে পারি নাই যে ধারাবাহিক আন্দোলন শুরু হয়েছে এই ধারাবাহিক কর্মসূচি দিয়ে এই সরকারকে বাজার করতে হবে এবং তাদেরকে বাধ্য করতে হবে যাতে করে আমাদের নেত্রীকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করে হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যু লড়বে অবৈধ ক্ষমতায় থাকবে এটা হতে পারে না মুক্তি মুক্ত মুক্তি চাই মুক্তি মুক্ত মুক্তি চাই মুক্তি মুক্ত মুক্তি চাই তারা তোমার বিড়াল বেশে বাংলাদেশের মুক্তির জন্য কোন আইন কোন ধারা আমরা ধার দাই না শুধু একটাই ধারা বুঝি আমার নেত্রীর মুক্তি প্রিয় ভাইরা কত কষ্ট
গণতন্ত্রের নেত্রী হাসপাতালে ঢুকে ঢুকে মৃত্যুর দিকে পতিত হবে, আর বাংলাদেশের জনগণ বসে থাকবে তা হতে পারে না। আগামী দিনে দেশ তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে হাসিনার পতন ঘটিয়ে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্ত করব। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আরেকটি মুক্তিযুদ্ধ করব, যে মুক্তিযুদ্ধে দেশ বাঁচাও মানুষ বাঁচাওয়ার সাথে সাথে পেট বাঁচাও আন্দোলনেও আমরা জাতীয়তাবাদী মহিলা দল অগ্রণী ভূমিকা পালন করব। সবচেয়ে জনপ্রিয় নেত্রী হাসপাতালে মৃত্যুর সাথে পঞ্জাব লড়বেন, ভোটারবীর মন্ত্রী বিদেশে ঘুরে ঘুরাবেন, বাংলাদেশের যুব সমাজ এটা মানতে পারে না, মানতে পারে না। যে দেশের নেত্রী খালেদা জিয়াকে অবশ্যই মুক্তি করতে হবে, অবশ্যই সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, এটা খালি আমাদের দাবি না, এটা হলো ওনার অধিকার। আজকে অবিলম্বে যদি আমাদের নেত্রী আপনি মুক্তি না দেন, ইনশাল্লাহ আন্দোলনের সংগ্রামের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে আমাদের নেত্রীকে মুক্তি ব্যবস্থা করব এবং বিদেশে চিকিৎসার ব্যবস্থা করব। আজকে দেখুন বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছে, এই বাংলাদেশে বেগম খালেদা জিয়ার যদি কিছু হয় এই বাংলাদেশ থেকে আপনাদের পতন অনিবার্য, এই বাংলাদেশ থেকে যেমন করে মানবের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, গণতন্ত্র মুক্তি লাভ করেছিল, আগামী দিনে জননেতা তারেক রহমানের নেতৃত্বে এই স্বাধীন সরকারের পতন ঘটবে। আপনারা কি নেত্রীকে বাঁচাতে চান? তাহলে এই সরকারের পতন এক দফার আন্দোলন, শেখ হাসিনার পতন। আমরা শেখ হাসিনাকে পতন করে নেত্রীকে মুক্ত করবই করবই, এটাই হোক আজকে আমাদের অঙ্গীকার। এই দানবীয় সরকারের তপ্তে তাউসকে যদি আমরা কাঁপিয়ে দিতে পারি তাইলেই হব আমরা খালেদা জিয়ার সত্যিকারের সৈনিক। দেশের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, কারারুদ্ধ, আজকে তার চিকিৎসার সুস্থ ব্যবস্থা হচ্ছে না, তাই আজকে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। যেই পর্যন্ত এই সরকারের পতন না হবে আমরা কেউ ঘরে ফিরে যাব না। হাসিনার কান পাঠিয়ে দিতে হবে, হাসিনার কানে যেতে হবে, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। আজ খালেদা জিয়া শেখ হাসিনার প্রতিহিংসার শিকার, যার কারণে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে এই ফ্যাসিবাদ সরকার, এই ফ্যাসিস্ট হাসিনা অন্তরীণ করে রেখেছে। সুতরাং আজকে জনগণের দাবি গণদাবিতে পরিণত হয়েছে, এই দাবি হল অবিলম্বে দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে হবে চিকিৎসার জন্য, অবিলম্বে এই ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি তা না হয় আরো দুর্বার, আরো দুর্বার গণ আন্দোলন গড়ে তোলার জন্য প্রস্তুতি গ্রহণ করবে এই যুবক, এই ছাত্র, এই তরুণরা। আমরা তোমাদের সঙ্গে আছি, থাকবো, দেশবাসী তোমাদের নেতৃত্বে আজকে রাজপথে নেমে এসেছে, ইনশাল্লাহ আমরা আমাদের অধিকার আদায় করে গড়ে ফিরব। খালেদা জিয়ার মুক্তি মানে বাংলাদেশের মুক্তি, খালেদা জিয়ার সুস্থতা মানে সমস্ত অসুস্থ প্রতিষ্ঠানকে সুস্থ করার দাবি। খালেদা জিয়াকে অবরুদ্ধ করে আজকে মানবাধিকার হরণ করা হচ্ছে, ফান্ডামেন্টাল রাইটসকে উল্লঙ্ঘন করা হচ্ছে। মানবাধিকার কমিশনের বক্তব্য কেন পাচ্ছি না? আজকে আন্তর্জাতিক সংস্থার জায়গা গণতন্ত্রের নামে আমেরিকাকে সভা ডেকেছেন, বাংলাদেশে গণতন্ত্র নাই, গণতন্ত্রের নেতৃমুক্ত অবস্থায় নাই, মানুষ অবরুদ্ধ, সংবাদপত্র অবরুদ্ধ, বাক স্বাধীনতা অবরুদ্ধ, সীমান্ত আজকে অরক্ষিত। অতএব এই সমস্ত কিছুর ফয়সালার জন্য আজকে খালেদা জিয়ার মুক্তি প্রয়োজন। বর্তমানে এই বিনা ভোটের
এই নিশিরাদের অবৈধ সরকার, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, যাই নেত্রী মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা, যাই নেত্রী এই দেশের জন্য, গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই করে গণতন্ত্র উপহার দিয়েছেন, আজকে তাকে অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে তাদেরকে বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা বাংলাদেশের মানুষ কত দুর্ভাগ্য, আজকে যে নেত্রী আমাদের স্বৈরাচারী আন্দোলনের আপোষের নেত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, যে সারা বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক মৌলিকতা ফিরিয়ে এনে দিয়েছিলেন, যেই নেত্রী দেশের নারীদের জন্য পায়োনিয়ার হিসাবে দায়িত্ব নিয়েছিলেন, সেই নেত্রীর জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। এটা আমাদের জন্য লজ্জার বিষয়, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জন্য লজ্জার বিষয়। উপস্থিত ভাইরা, তাই আসুন আজকে আমরা ঐক্যবদ্ধভাবে বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা করার জন্য ব্যবস্থা করি এবং তারেক রহমানকে দেশে আসার ব্যবস্থা করি। গণমানুষের দাবি আদায় করেছেন, সেই খালেদা জিয়ার প্রতি আমাদের দায় আছে, আমাদের দায়িত্ব রয়েছে। আমরা রক্ত মানুষের মানুষ, আমরা বলবো যে আমরা রাজনীতি করি, আমরা দলের এত বড় নেতা, অথচ দেশটি খালেদা জিয়া বিনা চিকিৎসায় মরবেন, এতে আমাদের সম্মান থাকে না, মানুষ আমাদের ধিক্কার দেয়। বন্ধুগণ, এই সরকার যতদিন পর্যন্ত ক্ষমতায় আছে ততদিন পর্যন্ত খালেদা জিয়ার চিকিৎসা হবে না, তারেক রহমান এই দেশে ফিরতে পারবে না। অতএব একটাই মাত্র ঔষধ, সেটা হলো এই সরকারের পতন। এটা কি যথেষ্ট করিনি যে বেগম জিয়াকে বাড়িতে থাকতে দিয়েছি? আমি বলবো যথেষ্ট করেছেন, তবে ভিন্ন অর্থে। আপনারা যথেষ্ট করেছেন, বেগম জিয়াকে সম্পূর্ণভাবে বিনা দোষে 3 বছর জেলখানা আটকে রেখে আপনারা যথেষ্ট করেছেন গণতন্ত্রকে শেষ করে, আপনারা যথেষ্ট করেছেন মানবাধিকার ক্ষুণ্ণ করে, আপনারা যথেষ্ট করেছেন মানুষের বাক স্বাধীনতা বন্ধ করে, সংবাদপত্র স্বাধীনতা বন্ধ করে, সবচেয়ে বড় কথা আপনারা ভোটাধিকার হরণ করে। বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য অনতি বিলম্বে তাকে বিদেশে পাঠানো হোক, তাই আমরা বলতে চাই এখনো আমরা ধৈর্য ধরে আছি, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। ওই দিনে বাইতুল মোকাররম থেকে আমরা মিছিল করতে পারতাম, আজকে চাইলে মিছিল করতে পারি, কিন্তু আমরা বলতে চাই একবার যদি মিছিল শুরু হয় সেই মিছিল কিন্তু শেখ হাসিনাকে পদত্যাগ করার ছাড়া সেই মিছিল আর বন্ধ হবে না। আমাদের নেত্রী বাংলাদেশের 18 কোটি মানুষের নেত্রী, আমাদের নেত্রী বাংলাদেশের 3-3 বারের সফল প্রধানমন্ত্রী, হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর সরকার তার চিকিৎসা নিয়ে তাল বাহানা করছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে গণতন্ত্রকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে উন্নত চিকিৎসার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হোক, নইলে 24 ঘন্টা পর সরকারের পতনের আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে আমরা সবাই উদ্বেগের কথা বলেছি, একটি কথা আজকে সরাসরি বলতে চাই, এই সরকার
কোনো ক্রমে খালেদা জিয়ার মুক্তি তারা দেবে না। এই মুক্তি আমাদেরকে আদায় করতে হবে। 1971-এর দেশটা স্বাধীন করেছিল কারা? এই আমার সামনে যারা বসে আছে ডাইনে বামে, এই ধরনের তরুণেরা, যুবকেরা জীবন বাজি রেখে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। আজকে সময় এসেছে আরেকটি মুক্তিযুদ্ধে আমাদের অংশগ্রহণ করতে হবে। এই যুদ্ধে অংশ নেবেন ছাত্র, যুবক, সাধারণ মানুষ, আমরাও সাথে থাকব। প্রধান ভূমিকা তরুণ এবং যুবকদেরকে নিতে হবে। তাই আশা করব সকল দ্বিধা দ্বন্দ্ব ছেড়ে আপনারা এই তরুণ সমাজ রাজপথে নিয়ে আসুন। অতি অল্প সময়ের মধ্যে এই সরকারের পতন হবে ইনশাআল্লাহ। খোদা না করুক বেগম খালেদা জিয়ার তো মৃত্যু একদিন হবেই, কিন্তু ব্যক্তি বেগম খালেদা জিয়ার কি মৃত্যু হবে? তিনি আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, আজীবন সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করেছেন। তিনি ইতিহাসে এদেশে অলিভার ক্রমওয়েলের মতো বিরাজমান করবেন। তিনি ইতিহাসে জোয়ান অফ আর্ক নাম শুনেছেন, তার মতো নাম বাংলাদেশে বিরাজমান করবেন। আমাদের কথা হবে জনগণের সাথে। আমরা জনগণকে বলতে চাই, আপনারা রুখে দাঁড়ান, আপনারা আওয়াজ তুলুন, আওয়াজ তুলুন। এই সেই আপনাদের নেত্রী, যে নেত্রী স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, এই সেই নেত্রী যে নেত্রী আপনাদেরকে সাথে নিয়ে গ্রামে গঞ্জে হেঁটে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিল, এই সেই নেত্রী যিনি বাংলাদেশের মানুষকে বাঁচার অধিকার দিয়েছিল, এই সেই নেত্রী যিনি নারীকে শিক্ষার দিকে এগিয়ে নারী ক্ষমতায়নের অগ্রণী ভূমিকা পালন করেছেন, এই সেই নেত্রী যিনি শত কষ্টের মধ্যেও যিনি বলেছেন এদেশের মানুষ আমার সন্তান, এদেশে আমি মরব, এদেশ মানুষ বাঁচলে আমিও বাঁচব। তাই তিনি এই দেশ ছেড়ে কোনোদিনই যাননি। যিনি যাবার আগে বলে গেছেন, কারাগারে যাবার আগে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। সেই নেত্রীকে আজকে আপনারা জানেন, 4 বছর যাবৎ মিথ্যা বেড়া জালে তাকে মিথ্যা আইনের ফাঁদে ফেলে তাকে তিলে তিলে মারার চেষ্টা করা হচ্ছে। তিনবারের প্রধানমন্ত্রী, 2বারের বিরোধী দলীয় নেত্রী, তিনি কোনো দিন বাংলাদেশের কোনো সিট থেকে নির্বাচনে পরাজিত হন নাই। আজকে যে মিথ্যা মামলায় কারারুদ্ধ করে রাখা হয়েছে, এটা একটা রাজনৈতিক মামলা, তার আইনগত কোনো ভিত্তি নাই। আমার বলতে কোনো দ্বিধা নাই, আওয়ামী লীগ যদি দুনিয়ার এত ভালো কাজ করে থাকে, বাংলাদেশকে নাকি সোনা দিয়ে বাজিয়ে দিয়েছে, তাহলে তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে যেতে ভয় পায় কেন? এই প্রশ্নের উত্তর আজকে সরকারকে দিতে হবে। প্রেসিডেন্সি বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। মুক্তি না দিলে আমরা রাজপথে নেমেছি, রাজপথে থাকবো, রাজপথে সংগ্রাম করব, বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, এবং ইনশাআল্লাহ বিএনপি আমরা আবার এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাব। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিন, অবিলম্বে তার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করুন, আর না হয় এই জনতার ঢল আপনাকে টেনে হিসড়ে ক্ষমতা থেকে নামাবে। ভোট চোর, ভোট চোর, ভোট চোর, সবাই সমস্যার আওয়াজ তুলুন। ভোট চোর, ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর, ভোট চোর, ভোট চোর, ভোট চোর, ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর। যে নেত্রী বাংলাদেশে গণতন্ত্র এনেছেন,
সেই নেত্রীকে আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হচ্ছে। হাসিনা, যদি বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অভাবে যদি আল্লাহ না করুক কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, শেখ হাসিনা হবে এক নম্বর আসামি। মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, তার এক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। প্রিয় বন্ধুগণ, আজকের এই সমাবেশে লাখো জনতার এই যে ঢল নেমেছে, এই ঢলেই প্রমাণিত হয়েছে যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যদি অবিলম্বে তার চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করানো হয়, তাহলে এই দেশের মানুষ কখনোই চুপ করে বসে থাকবে না। জনতার উত্তাল তরঙ্গের মধ্য দিয়ে এই বেআইনি সরকার, এই ভোট ডাকাতি সরকার অনৈতিকভাবে ক্ষমতা দখল করে দেওয়ার সরকারকে তারা উৎখাত করবে এবং দেশের থেকে উৎখাতকে তারা মুক্ত করবে। বন্ধুরা, সেই চট্টগ্রাম তালুরঘাট কেন্দ্রে যখন শহীদের ঘোষক শহীদ প্রতিনিধিজ্ঞ রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই দিন থেকে এই মহীয়সী মহিলা তিনি তার সংগ্রাম শুরু করেছেন, যুদ্ধ শুরু করেছেন। শিশু দুটি সন্তানের হাত ধরে আজকের আমাদের ভাবমূর্ত চেয়ারম্যান তারেক রহমান আর আমাদের মাঝ থেকে চলে গেছে আরাফাত রহমান প্রভু, এই দুজনের হাত ধরে তিনি গোপনে চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছিলেন জাহাজে করে। সেই নেত্রী কিছুদিন পরেই গ্রেপ্তার হয়েছিলেন পাকিস্তান সেনাবাহিনীর হাতে এবং 16 ডিসেম্বর পর্যন্ত তিনি পাকিস্তানের কারাগারে ছিলেন। সেই জন্যই আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ তিনি বলেছেন যে এই মহিলাই আরেকজন অত্যন্ত গর্বিত মুক্তিযোদ্ধা, তিনি দেশের স্বাধীনতার জন্য তার সংগ্রাম শুরু করেছিলেন। বন্ধুগণ, সেই দিন থেকে তার জীবন শুরু হয়েছে। আবার 1981 সালে যেদিন এই দেশের স্বাধীনতার ঘোষক এবং এই দেশের মানুষের আশা ভরসার স্তর এবং স্বাধীনতার সাহসের প্রতীক শহীদ প্রতিনিধি রহমান সাহেবকে বাংলাদেশের শত্রুরা নির্মমভাবে হত্যা করেছিল, সেই দিন আবার তিনি উঠে দাঁড়িয়েছিলেন এবং এই দেশের মানুষের সেই পতাকা, যে পতাকাকে তারা মনে করে তাদের স্বাধীনতার সর্বত্বের পতাকা, এই দেশের মানুষের স্বাতন্ত্রের পতাকা, তার গণতন্ত্রের পতাকা, সেই পতাকাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিন তুলে ধরেছিলেন। দীর্ঘ 9 বছর স্বৈরাচারের স্বাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, এরপরে প্রতিটি পদে পরতে পরতে প্রতিটি ক্ষেত্রে তিনি লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এখনো তিনি সংগ্রাম করে চলেছেন। ওই তার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একদিনের জন্য অবসর নেননি, একদিনের জন্য তিনি কিন্তু বিশ্রাম নেননি। গতকাল রাত 12টায় হঠাৎ করে ডাক্তার জাহিদ আমাকে টেলিফোন করলেন যে আপনি এক্ষুনি চলে আসেন হাসপাতালে। আমি বললাম কী খবর, খারাপ কোনো খবর? তিনি বললেন না, আপনি চলে আসেন। আমি রাত 12টায় এবারকে হাসপাতালে গেলাম, গিয়ে দেখি আমাদের যে সমস্ত চিকিৎসকরা তার চিকিৎসা করছেন প্রায় 10 জন তারা বসে আছেন, প্রত্যেকের মুখ অত্যন্ত অত্যন্ত আপনার কিছুটা বলা যেতে পারে যে তার খুব চিন্তিত চিন্তিত মুখ। আমি ঘরে ঢুকে তাদেরকে জিজ্ঞেস করলাম কী হয়েছে, বলে আমরা যেটা আশঙ্কা করছিলাম, যেটা ভয় পাচ্ছিলাম, আমরা যেটা বলেছি যে কোনো সময় তার আবার রক্তক্ষরণ হতে পারে। বন্ধুগণ, কালকে আবার সন্ধ্যার সময় তার রক্তক্ষরণ হয়েছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন
যে যে চিকিৎসক এমএনসি চিকিৎসক অন্যান্য চিকিৎসকদের নিয়ে যখন প্রেস কনফারেন্স করছিলেন ম্যাডামের অসুস্থতার বিবরণ দিচ্ছিলেন, তিনি নিজে অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন। কেন? একটা মাত্র কারণ, যেই নেত্রী এই মহিয়সী মহিলা, তিনি এখনো এই দেশে একমাত্র রাজনৈতিক নেত্রী, একমাত্র মানুষ যিনি স্বাধীনতা সংগ্রামের প্রশ্নে কোনো আপোষ করেননি, যিনি গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি। তার যদি কিছু হয়ে যায় তাহলে এই দেশের মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? বন্ধুগণ, সেই কারণে তারা চিন্তিত ছিলেন গতকাল। আল্লাহর অশেষ রহমত, আমাদের সেই চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমের ফলে গত দুই তিনটে সংকট তারা পার এসেছেন। গতকাল রাতেও তিনি সেই সংকটটি উত্তর করতে সফল হয়েছেন। একজন সংগ্রামী মহিলা, একজন সংগ্রামী মানুষ, সংগ্রামী নেত্রী, যিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, অশোকের সঙ্গে পাঞ্জা লড়ছেন। বন্ধুগণ, আল্লাহর অশেষ রহমত, আজকে সকালে উঠে যখন আমি আবার ডক্টর জাহিদকে জিজ্ঞেস করলাম, তিনি আমাকে জানান যে তিনি এখন আগের চেয়ে অনেকটা ভালো। এই ভালো বন্ধুগণ ডাক্তাররা বলেছেন ভালো নয়, কারণ তারা পরিষ্কার করে বলেছেন যে তার যে অসুখ সেই অসুখের চিকিৎসা এখন আর এখানে নেই। এই চিকিৎসা করতে হলে তাকে অবশ্যই বিদেশের উন্নত চিকিৎসা কেন্দ্রগুলোতে পাঠাতে হবে যেখানে তার এই চিকিৎসা সম্ভব। কি দুর্ভাগ্য আমরা, কি জাতি আমরা, আর আমার একটা সরকার পেয়েছি জোর করে ক্ষমতা দখল করে আছে, তার একজন মন্ত্রী তিনি বলছেন ডাক্তার সাহেবদের নাকি বিএনপি যা বলতে বলেছে তারা তাই বলেছে। ধিক্কার দেই, ধিক্কার জানাই আমি সেই মন্ত্রীকে যিনি একজন এই নামি দামি এবং বাংলাদেশের শ্রেষ্ঠ চিকিৎসকদেরকে তিনি এভাবে বিদ্রুপ করে কথা হন। বন্ধুগণ, পররাষ্ট্রমন্ত্রী বলছেন আমরা বেগম জিয়ার কাগজপত্র বিদেশে পাঠিয়েছি, তাদের সামনে বলছেন, কূটনীতিকদের সামনে, বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতদের সামনে। কেন বলছেন? কূটনীতিকরা রাষ্ট্রদূতরা বিভিন্ন দেশের থেকে ইতিমধ্যে চাপ সৃষ্টি করেছে সরকারের উপরে যে দেশনেত্রীকে বাইরে পাঠাও চিকিৎসার জন্য। তার প্রমাণ আপনারা দেখেছেন, যেটা হাফিজের হাফিজ বলেছেন, আপনি বলেছেন যে তাদেরকে গণতন্ত্রের যে সমস্ত দেশগুলোর সম্মেলন হচ্ছে যুক্তরাষ্ট্রে, সেখানে বাংলাদেশের নাম নেই। কেন? যে বাংলাদেশ এখন আর গণতান্ত্রিক দেশ নেই, এই শেখ হাসিনার অধীনে, এই সরকারের অধীনে, তাদের নির্যাতনের নিপীড়নে, তাদের কর্তৃত্ববাদিতার কারণে, স্বৈরাচারের কারণে আজকে এই দেশ এখন একটা পুরোপুরিভাবে একটা কর্তৃত্ববাদী, একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হয়েছে। বন্ধুগণ, প্রত্যেকটি মানুষ, বাংলাদেশের এমন কোনো মানুষ যে চায় না যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাইরে চিকিৎসা হোক। আজকে আমাদের মায়েরা রোজা রাখছেন, আমার গায়ের গ্রামের সেই নদীর ধারের বধূ সে রোজা রাখছে, মানত করছে যে আল্লাহ বেগম জিয়াকে হাত বাড়িয়ে দাও, তাকে আবার আমাদের মাঝে ফিরে আসতে দাও। বন্ধুগণ, এই যে কোটি কোটি মানুষের এই যে আহাজারি, এই যে কোটি কোটি মানুষের ফরিয়াদ আল্লাহর কাছে গিয়ে নিশ্চয়ই পৌঁছাচ্ছে, আল্লাহ তারা নিশ্চয়ই বেগম খালেদা জিয়াকে সুস্থ করবেন, আবার আমাদের মাঝে ফিরে আসবেন। আপনারা কি করেছেন? আপনারা মিথ্যা কথা বলেন জনগণের সামনে, জনগণের সামনে প্রতারণা করেন। আপনারা বলেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আইনের কারণে, আইনের বেড়াজালে আমরা তাকে বাইরে গিয়ে দিতে পারছি না। কেন মিথ্যা কথা? যে আইনের কথা আপনারা বলেন, এখানে অনেক আইনজীবী আছেন, এখানে তারা বলেছেন পরিষ্কার করে ওই 401 ধারার প্রত্যেকটি ধারার মধ্যেই বলা আছে যে একমাত্র সরকার, সরকার এবং সরকারই পরে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে। সুতরাং এখন দায় দায়িত্ব সম্পূর্ণ আওয়ামী লীগ সরকারের, শেখ হাসিনা সরকারের, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি সুচিকিৎসা না হয়, যদি তার কোনো ক্ষতি হয়, তাহলে এই দেশের মানুষ কোনোদিনই আপনাদেরকে রেহাই দেবে না। বন্ধুগণ, দায় সব আপনাদের, সেই দায় আপনাদের গ্রহণ করতে হবে। আজকে ছাত্ররা বাস ভাড়া কমানোর জন্যে
এবং তাদের শিক্ষার্থীদেরকে বাস চাপাতি মারাতে তারা আন্দোলন করেছে, তিন চার দিন আন্দোলন করেছে, সব মেনে নিয়েছে। আবার দেখেন কীরকম বৈষম্য করে, তারা ঢাকা শহরের হাফ পাস দেবে, বাইরে দেবে না। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে ভর্তুকি দিতে হয় সে ভর্তুকি সরকারকে দিতে হবে। এই যে হাজার হাজার টাকা তোমরা আমাদের পকেট কেটে নিয়ে যাও, জনগণের পকেট কাটো, বিভিন্ন সারচার্জ ট্যাক্স বিভিন্ন ঘাটের নাম দিয়ে এই টাকাকে মানুষের জন্যই ব্যয় করতে হবে, তা না করে তোমরা নিজেদের পকেট ভরাট করছো, কানাডার বেগমগঞ্জে বাড়ি করছো, মালয়েশিয়াতে বাড়ি করছো, সৌদি আরবে বাড়ি করছো, বিভিন্ন জায়গায় বাড়ি তৈরি করছো, টাকা পাচার করছো। বন্ধুগণ, আজকে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, ব্যাংকগুলোকে লোপাট করে দিয়েছে, একেবারে কোনো কিছু বাকি নেই, নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস। আজকে পত্রিকাটি দেখবেন 1000টা ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে, দেখেন শুরু হয়েছে পতন। এই 1000টার মধ্যে অর্ধেকের বেশি হেরে গেছে আওয়ামী লীগ, অর্ধেকের বেশি তারা হেরে গেছে, এই পতন শুরু হয়েছে। বন্ধুগণ, আমাদের কথা পরিষ্কার, আমি ধন্যবাদ জানাতে চাই ঢাকার বাইরে থেকে যেসব জেলাগুলো থেকে যারা আসছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, তারা ফিরে যাবেন, সেই জন্য তাদেরকে সময় দেওয়ার জন্য আমার বক্তব্য আমি সংক্ষিপ্ত করব। আমি ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা অনেক কষ্ট স্বীকার করে এবং অনেকখানে বাধাগ্রস্ত হয়ে, আমি জানি উত্তরা থেকে আসলে তারা আক্রান্ত হয়েছে পেটুয়া বাহিনীর দ্বারা, আজকে এই কষ্ট করে আসার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, বিশেষ করে আমার তরুণ ছাত্র যুবক ভাইদের কাছে আহ্বান জানাতে চাই, প্লিজ একটু শুনবেন, একটু শুনবেন, যে এখন এই দেশে কোনো পরিবর্তন হয়নি তরুণ এবং যুবকদের ছাড়া, সেই তরুণ এবং যুবকদেরকে জেগে উঠতে হবে, তাদেরকে উঠে দাঁড়াতে হবে, ভেঙে ফেলতে হবে শৃঙ্খল, ভেঙে ফেলতে হবে কারাগার, এবং মানুষের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, দেশনেত্রীর মুক্তির জন্য আমাদেরকে আজকে এই সরকারকে অবশ্যই বন্ধুগণ সরাতে হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আসুন আগামী দিনগুলোতে আমরা আগামী দু একদিনের মধ্যেই পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব, সেই কর্মসূচিগুলোতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং আন্দোলন আন্দোলন ও আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে আমরা বাধ্য করবো দেশনেত্রীকে মুক্তি দিতে ও তার বিদেশি চিকিৎসার জন্য, এবং একই সঙ্গে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য নিরপেক্ষ নির্বাচন। আপনাদের সবাইকে ধন্যবাদ, সালাম আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামালক দেশনেত্রী তাদের জিন্দাবাদ, আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, সালাম আলাইকুম।